আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। খাবারের তালিকায় প্রথমেই থাকে পোলাও বা বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে কে না পছন্দ করে? আমার কাছে মনে হয় দম বিরিয়ানি সহজ একটা রান্না। আমি আজকে তৈরি করব চিকেন দম বিরিয়ানি। আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি, আর মুরগি আমি রেগুলার কাট করে নিয়েছি। আমি এখানে মুরগি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি মুরগি ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আমি এখানে কেনা বিরিয়ানি মশলা দিয়েছি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিরিয়ানি মশলা পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 6-7টা কাঁচামরিচ মাঝখানে ফেড়ে দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আমি এখন অর্ধেকটা দিচ্ছি আর অর্ধেকটা পরে লাগবে। টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 3টা কালো এলাচ, 5-6টা ছোটো এলাচ, 3 টুকরা দারচিনি, 4-5টা লবঙ্গ, তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ, ধনে পাতা কুচি দিচ্ছি 2 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ করে ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি রেখে দিয়েছি, এটা আমার পরে লাগবে। এখন মশলার সঙ্গে মুরগি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে, চামচ দিয়ে মাখাতে যাবেন না। আর মশলা যেন মুরগির সঙ্গে খুব ভালোভাবে মিশে সেভাবেই মাখিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মাখিয়ে মুরগি 4-5 ঘন্টা রাখতে পারলে ভালো হয়। হাতে যদি সময় কম থাকে কম করে হলেও 1 ঘন্টা রাখতে হবে। আমি মুরগি 1 ঘন্টা রাখবো, তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। গ্রামের হিসেবে 750 গ্রাম চাল আছে। এখন আমি চালগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে প্রায় 25-30 মিনিটের মতো ধুয়ে ভিজিয়ে রাখবো। এদিকে চুলা একটা প্যানে চাল সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিতে হবে। আমি এখানে প্রায় 3 লিটারের মতো পানি ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিতে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ পানি ছেঁকে ফেলে দিতে হবে। চালগুলো সেদ্ধ করার সময় আমি এখানে কিছু গরম মশলা দিব। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 2টা কালো এলাচ, 3-4টা ছোটো এলাচ দিচ্ছি। দিয়ে দিব 1/2 চা চামচ শাহী জিরা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল। চালগুলো আমি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি। আর চাল ভিজিয়ে নিলে ভাতগুলো লম্বা হয়, আর বিরিয়ানি বা পোলাও রান্না করলে ঝরঝরে হয়। চাল দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। এখানে চাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না। এখানে চাল আমি 70-75% সেদ্ধ করে নিব। এখন হাঁড়িটা ঢেকে দেব চাল দেওয়ার পর পানিতে ভালোভাবে পলক আসার জন্য। চাল দেওয়ার পর পানিতে ভালোভাবে বলক চলে এসেছে। আমি আবারও চালগুলো একবার নেড়ে দিচ্ছি। আর চালগুলো 70-75% সেদ্ধ হওয়ার জন্য 8-9 মিনিটের মতো সময় লাগতে পারে। এখন এলাচ, দারচিনি, তেজপাতাগুলো তুলে ফেলে দিব, কারণ আমার শুধু ফ্লেভার দরকার ছিল। চাল সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে পানি ঝরিয়ে নেব। এখানে 1 টেবিল চামচ কেওড়া জলের সঙ্গে জর্দার রং গুলিয়ে নিয়েছি। রং যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। আর এখানে 1 চিমটি জাফরান 4 টেবিল চামচ দুধের সঙ্গে ভিজিয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে ম্যারিনেট করা মাংসগুলো নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু যে হাঁড়িতে রান্না করবেন সেই হাঁড়িতেই মাংসটা মাখিয়ে নিতে পারেন। বাটিতে যে মশলাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে মুছে দিয়ে দিতে হবে। মুরগির মাংস দিয়ে খুব ভালোভাবে হাঁড়িতে বিছিয়ে দিতে হবে। এখানে ঘি নিয়েছি 1/4 কাপ, কিছুটা ঘি আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসের উপরে ভাত দিয়ে দিচ্ছি। আমি এখানে ভাতের 2টা লেয়ার করব। প্রথমে আমি 1/2 ভাত দিয়ে মাংস ভালোভাবে ঢেকে দেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমি রান্না করা ভাত দিয়ে আরেকটা লেয়ার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, কিশমিশ, ঘি। 2টা লেয়ার করা হয়ে গেছে। এখন দিয়ে দিব দুধে ভেজানো জাফরান, আরেক পাশে দিয়ে দিব জর্দার রং। সব কিছু দেয়া হয়ে গেছে, এখন হাঁড়িটা ঢেকে দিচ্ছি।
এখন আমি হাঁড়ির ঢাকনা আটা দিয়ে সিল করে দিব, ভিতর থেকে যেন কোনো বাতাস বের হতে না পারে। এখানে আমি কিছু আটা দিয়ে কাই করে নিয়েছি। এখন আমি এই কাইটা দিয়ে খুব ভালোভাবে ঢাকনাটা আটকে নিচ্ছি। ঢাকনা আটা দিয়ে খুব ভালোভাবে সিল করে দিয়েছি, আর ঢাকনায় যে ফুটো আছে সেটাও বন্ধ করে দিয়েছি। হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচ একেবারে বাড়িয়ে দিয়েছি। এইভাবে চুলার আঁচ বাড়িয়ে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর চুলার আঁচ কমিয়ে দিয়েছি আর হাঁড়ির নিচে একটা পুরনো তাওয়া বসিয়ে দিয়েছি, তাহলে আর লেগে যাওয়ার চান্স থাকবে না। চুলার আঁচ কমিয়ে দিয়ে 30 থেকে 35 মিনিটের মতো রান্না করব। 35 মিনিট পর আমি চুলা বন্ধ করে দেব। বন্ধ চুলায় আমি আরও 10 মিনিট বসিয়ে রাখব। 10 মিনিট পর আমি বিরিয়ানি সার্ভ করব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন দম বিরিয়ানি। আমি যেভাবে রান্না করেছি আপনারা আমার মতো করে রান্না করে দেখেন কতটা টেস্ট হয়েছে। আমি আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।